হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি ভালো আছি। আজকেও চলে আসলাম আরেকটা নতুন ব্লগ নিয়ে। তো আজকে আমাদের মেয়েদের, মানে আমাদের আড়ং ধানমন্ডি টু আউটলেটের মেয়েদের সাথে মিরপুর এক আউটলেটের মেয়েদের ক্রিকেট ম্যাচ ছিল। তো আমি ডিরেক্ট বাসা থেকে চলে আসলাম বিশ্ব রোড। বিশ্ব রোড থেকে আমি আলিফে চড়ে বসলাম। রাস্তায় যাচ্ছি। আজকে দিনটা অবশ্য সুন্দর, রোদ্রোজ্জ্বল ছিল, সেদিনের মতো মেঘলা ছিল না। বনানী পৌঁছে গিয়েছিলাম। আজকে রাস্তায় মোটামুটি গাড়ি ছিল ভালোই, সিগন্যালগুলোতে গাড়ি থামছিল। তারপরে চলে আসলাম মহাখালী ফ্লাইওভারের উপরে। মহাখালী ফ্লাইওভারে এসেই বাদল বিপত্তি, আর মনে মনে ভাবতে থাকলাম আজকে নিশ্চয়ই দেরি হয়ে যাবে। তো যে আমি অনেকক্ষণ বসেছিলাম ফ্লাইওভারের উপরে, তারপর গাড়ি বাস আস্তে আস্তে নামতে শুরু করছিল, এর মাঝেই ফাঁকি একটু ভিডিও করলাম। তো গাড়িগুলো সব জ্যামে পড়ে আছে, এগোতে পারছিল না। আমাদের খেলা অলরেডি শুরু হয়ে গিয়েছিল, তো মেয়েরা ধানমন্ডির মেয়েরা আমাদের মিরপুর একের মেয়েদের সাথে খেলা শুরু করে দিয়েছিল। চেম্পেরুতেই আবার চলে আসলাম বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলনের সামনে দিয়ে আমাদের বাস যাচ্ছে। সারি সারি গাছপালা, প্রকৃতি, রৌদ্রোজ্জ্বল দিন আর প্রচণ্ড বাতাস, বাতাসে খুব ভালোই লাগছিল। সব কিছু উড়ে উড়ে যাচ্ছিল। যাচ্ছি 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 আমরা যাচ্ছি, কিন্তু খুব টেনশনে ছিলাম গিয়ে কি পৌঁছাতে পারবো কি না। বাস থেকে নেমে আস্তে আস্তে হাঁটতে শুরু করলাম, অলি গলি পেরিয়ে মাঠের দিকে। আজকে আবার একটু অন্য রাস্তা দিয়ে যাচ্ছি। তো পৌঁছে গেছি মাঠে। মাঠে গিয়ে দেখি অলরেডি খেলা শেষ। খেলা শেষে সবাই একটু পিচে প্র্যাকটিস করছিল। তো মাঠ কত সুন্দর, পরিষ্কার। তো ওইদিকে আবার সবাই সেলিব্রেশন করছিল, আমাদের সবাই দেখছিল। তো মিরপুর এক প্রথমে ব্যাটিং করে 32 রানে ওরা অল আউট হয়ে যায়, আর আমাদের মেয়েরা খুব সহজেই 33 রানের করে টার্গেট অ্যাচিভ করে নেয়। এই যে আমাদের উইনিং সেলিব্রেশন চলছে, আমরা জিতে গেছি, হুররে! সবাইকে থ্যাংক ইউ।